ভাই আবু পি কে এত স্মুথলি খেলা যাইতেছে, ঠিক আছে আমি বিশ্বাস করতে পারি নাই যে খুব ভালো একটা পিসি বিল করে দিল বারু ভাই। এই যে এইটা কি পাইছি, অনেক সুন্দর একটা গেমিং হেডফোন অল্প টাকার ভিতরে, এটা একটা বেস্ট। মনিটর সহ যে পিসিটা আপনি আপলোড করেছিলেন আর কি, হ্যাঁ সীমিত অফারে, সেটাই আমি নিতে আসছি আজকে। এখন আমরা যে বলেছিলাম যে ফ্রি ফায়ারটা স্মুথলি খেলা যাবে এবং আমরা আপনার এখন যে পিসিটা চলছে আপনারই পিসি, জি আপনার পিসিতে ইনস্টল করে খেলে দেখাবো এবং আপনি চাইলে খেলতে পারবেন। হ্যাঁ, এই কথার সাথে মিল আছে কিনা ভাই? 100% কথার সাথে মিল আছে, কারণ আমি খেলে বুঝতে পারতেছি এত সুন্দরভাবে খেলা যাইতেছে, ঠিক আছে। এতক্ষণে আমার আমি যতক্ষণ দেখলাম যে আমি ভাবছি যে স্মুথে আছে, ঠিক আছে, তা দেখি আল্ট্রাতে খেলা আছে। অনেকেই আবার ভাবতে পারে যে আমি হয়তো আপনাকে শিখিয়ে দিচ্ছি কথাগুলো, না ভাইয়া এটা অনেকেই মনে করতে পারে। আপনি তাদের উদ্দেশ্যে কিছু বলে দেন যে আমি আসলে কি আপনাকে কিছু শিখিয়ে দিচ্ছি নাকি আপনি নিজ থেকে বলছেন? না, আমি ওনার বলা মানে উনি আমাকে কিছুই বলেনি, উনি শুধু আমাকে বলতেছে যে আপনি খেলে কীরকম মজাটা পাইতেছেন, তো আমি আমার রিয়েকশনটা দিতেছি যে আমি কীভাবে আমি মানে আমি খেলে কীরকম মজাটা পাইতেছি সেটাই আমি বলতেছি আর কি। আচ্ছা, তো জুয়েল ভাই প্রতিবার মূলত আমি কনফিগার বলে দিই সবাইকে, জি, তো এবার মূলত আমি চাচ্ছি আপনি বলেন আপনার পিসির কনফিগারটা কী, প্রাইস কত, কী সব কিছু আপনি বলবেন। আমি যে পিসিটা নিয়েছি সেটার কনফিগার হচ্ছে, প্রসেসর হচ্ছে Core i5 4th generation, GB 81 মাদার বোর্ড, 120 GB SSD, 8 GB RAM দিয়ে একটা সুন্দর একটা পিসি বিল্ড করে দিছে। এটা সুন্দর একটা কেসিং দিয়েছে 8 GB, ঠিক আছে। লাইট জোন সাথে মনিটর কোনটা? মনিটর এটাই গিগাসনিক 19 ইঞ্চি মনিটর। এটার সাথে আপনি কি গিফট পাচ্ছেন? আমি এটার সাথে ভাইয়া এই যে এইটা গিফট পাইছি, অনেক সুন্দর একটা গেমিং হেডফোন। আপনি কি খুশি ভাইয়া? আমি অনেক হ্যাপি। কেউ পিসি বিল করতেছেন তো বড় ভাইয়ের দোকানে আসতে পারেন, তো অনেক আমি অনেক সুন্দর একটা পিসি বিল করে নিয়েছি, আমার কাছে মনে হয়েছে এটা একটা বেস্ট, অল্প টাকার ভিতরে এটা একটা বেস্ট। কারণ দামি ফোনেও কিন্তু ফ্রি ফায়ার ভালো মতো খেলা যায় না ভাইয়া, কিন্তু আপনি যে পিসি বিলটা করে দিলেন এত সুন্দরভাবে খেলা যাইতেছে যে আমি অবাক, আমি বিশ্বাস করি নাই যে আমি, সেই জন্যে আমি খেললাম, ঠিক আছে। তো আপনারা চাইলে অর্ডার করতে পারেন ভাইয়ার শপ থেকে, ভিজিট করতে পারেন। আচ্ছা, তো এবার আমি মূলত একটা জিনিস জানছি যে আপনার আসতে অনেক কষ্ট হয়েছে, জি একটু আমাকে বলেন কীভাবে আসলেন বা সমস্যাটা কী জানছি? আমি মূলত সকালে 12টা বাজে বের হয়েছি, বের হওয়ার পর রাস্তায় কোনো মানে রিক্সা বলতে একটা রিক্সাও ফাঁকা নাই, কারণ ঈদের টাইম সবাই ছুটিতে গেছে, তো ছুটি পাওয়ার পর সবাই বাড়ি চলে যাইতেছে, দেশের বাড়ি চলে যাইতেছে। তো আমার প্ল্যান হচ্ছে আমি এই এই দোকানে আসব, এই দোকান ভিজিট করব। তো রিক্সা না পাওয়ার কারণে আধা ঘন্টা হেঁটে আসলাম আমি জামগড়া পর্যন্ত, আমি জামগড়ায় থাকি মানে একটা বস্তি থেকে জামগড়া পর্যন্ত হেঁটে আসছি। তো জামগড়া থেকে কোনো রিক্সা পাইতেছি না, পরে একটা পিক আপ ভ্যান যে আছে সেগুলো উঠলাম, উঠে যে জায়গায় 15 টাকা ভাড়া সে জায়গায় 35-40 টাকা ভাড়া নিছে, ঠিক আছে ভাইয়া, এত বেশি। তারপরেও আমি বাইপেল আসছি, আসার পর না হলেও আধা ঘন্টার উপরে দাঁড়িয়ে রয়েছি যে একটা বাজ আসুক, এত ইয়া করতেছি, কোনো মনে করেন বাজ আসে খালি বাজ চলে যায় তবু মানুষ নেয় না, মানে যা আসে ওই দিক থেকে বাইরে ঢাকার বাইরে চলে যায়, ঢাকার ভিতরে কোনো আসতেছে না এরকম আর কি। পরে আপনাকে ফোন দিলাম ভাই এরকম অবস্থা, খুব রাস্তায় খুব জ্যাম, যাইতে পারতেছি না, তো আপনি বলেন কিছু দূর আগে আসেন দেখবেন পাইবেন। পরে আমি আস্তে আস্তে ভাঙতে মানে আগেই কোনো বাস পাইনি, অটোই চইরা অনেক দূর আসছি ভাঙতি, পরে একটা বাস হুট করে আইলো, আসার পরে বলতেছে যে এই এই জায়গার কথা বলতেছে। পরে আমি বললাম ঠিক আছে উঠলাম, উঠার পরে যাই দেখি যে রাস্তায় এত জ্যাম, এত পরিমাণ জ্যাম। কিছু দূর হাঁটে আসার পর একটা বাইক নিলাম, মানে রিজার্ভ করলাম যে কত টাকা নেবেন, 200 টাকা, যে জায়গায় কিন্তু ভাড়া কিন্তু অত না ভাইয়া, 150 টাকা ভাড়া, 150 টাকার ভাড়া 200 টাকা দিয়ে আসলাম আমি, 220 টাকা
তো আসার পরে আমি সব চিনতে পারতেছি না যে কোনটা কোনটা। পরে আপনারা ফোন দিলাম যে এটা আপনি ফুল ডিটেলসটা বলে দিলেন যে এততলা চতুর্থতলা তিনতলা লিফ্টের তিনে আসেন, আসে কেউ জিজ্ঞাসা বলে দিবেন। তো আসলাম, আসার পরে আমি আপনার ব্যবহার দেখে আমি অনেক খুশি হইয়া। এখন পিসি কেনার আগে এবং পিসি কেনার পরে এখন আপনার কেমন লাগতেছে? এখন আমার অনেক মানে অনেক ভালো লাগে। ভাবছেন এরকম হবে? আমি এটা ভাবতে পারিনি, কারণ আমি এত স্মুথলি খেলা যাবো আমি ভাবতে পারিনি। কারণ সেই জন্য আমি নামায়া ইনস্টল কইরা খেলে দেখলাম আমি যে আসলে ঠিক আছে, সত্যি কথা রাইট। ঠিক আছে ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।